স্বামী স্ত্রীর ঠিকে থাকে বিশ্বাস আর ভরসার উপর কিন্তু সেই বিশ্বাস আর ভরসাই যখন একবার চির ধরে তখনই ভেঙে যেতে শুরু করে সম্পর্ক আর তাঁতি বাড়ে দাম্পত্য কলহ তবে প্রশ্ন হচ্ছে কিভাবে ভাঙে বিশ্বাস আর আপনি কিভাবে বুঝবেন যে আপনার জীবনসঙ্গী মিথ্যা কথা বলছে কিনা যেমন আপনার কোনো সরাসরি প্রশ্নের জবাবে সে যদি দ্রুত নিজের ভঙ্গি বদলানোর চেষ্টা করেন ধরুন আপনি কোনো প্রশ্ন করেছেন কিন্তু তিনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে বারবার কথা ঘোরানোর চেষ্টা করছেন তাহলে বুঝবেন তিনি মিথ্যা কথা বলছেন দুই যে ব্যক্তি সাধারণভাবে মিথ্যা কথা বলেন তিনি নিজের কথা দিয়ে আপনার বিশ্বাস অর্জন করার জন্য বারবার কসম বা শপথ করার প্রবণতা দেখা যায় আর এর ফলে একই শব্দ বা কথা বারবার বলেন তিন আপনার জীবনসঙ্গী যখন মিথ্যা কথা বলে তখন তিনি সাধারণভাবে তোতলাবেন অথবা কথা বলার সময় কথা জড়িয়ে যাবে বারবার কথার মাঝে ঢোক গিলতেও দেখা গেলে জানবেন তিনি মিথ্যা কথা বলছেন চার মিথ্যা বলার সময়ে সাধারণত মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় কেউ কেউ আবার মিথ্যা বলার সময়ে একেবারে শক্ত কাঠ হয়ে যান অর্থাৎ একটুও নড়াচড়া করে না কিন্তু এইভাবে মিথ্যা বলার চালাকি আপনাকে ধরতে হবে পাঁচ মিথ্যাবাদীরা কখনোই কারো চোখে চোখ রেখে কথা বলতে পারে না সত্যি কথা বলা মানুষের মধ্যে এই বদগুণ থাকে না তাই জীবন সঙ্গী মিথ্যা বলছে কিনা তা জানতে অবশ্যই তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন মিথ্যা বলার সময়ে কিছু মানুষ সাধারণত অনেক অপ্রয়োজনীয় তথ্য দিয়ে থাকেন কারণ হিসেবে সমীক্ষায় বলা হয়েছে যে ভাবি হোক নিজের কথাকে ঠিক প্রমাণ করার জন্য একটা প্রবণতা থেকেই যায় তার মধ্যে বন্ধুরা এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ফিরে আসছি পরের ভিডিওতে